السلام عليكم. আচ্ছা, শহীদুল ইসলামের একজন ঢুকতে যাচ্ছেন, অনেকে দেখি অনেক কি বলেন। আচ্ছা, উনি আবার ক্যান্সেল করে দিলেন। আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শহীদুল ইসলাম সাহেব, আমি কেমন আছেন? ইন্ডিয়া থেকে বলছি, অল ইন্ডিয়া মুর্শিদাবাদ পশ্চিমবাংলা থেকে বলছি। আপনাকে আচ্ছা আমি আচ্ছা অনেকদিন ধরে ফলো করি। আচ্ছা আপনি ইসলামের ব্যাপারে, অন্যান্য ধর্মের ব্যাপারে মোটামুটি ভালোই বিশ্লেষণ করেন। তো আচ্ছা আমার জানার ইচ্ছা আছে আপনার কাছে, হুম ধরুন কেউ যদি ডাক্তারি পড়ে, ডাক্তারি লাগবে, হুম তখন তাকে ডিগ্রি নিতে হয়, মানে হ্যাঁ ওকে মানে ডাক্তারি যে একটা সার্টিফিকেট পেতে হয়। তো সার্টিফিকেট পাওয়ার আগে কিন্তু ডাক্তারি করতে পারে না, তাই তো? হুম তো যে কোনো ধর্মের ব্যাপারে আলোচনা করতে গেলে প্রথমত ডিগ্রি নিতে হয়। যেমন ধরুন আব্দুল আল মাসুদ নাম বাংলাদেশে আপনাদের, তিনি অনেক হাদিস কোরআন পড়ে হাফেজ আরো অন্যান্য হয়েছে, কিন্তু উনার ব্যাপার উনি যেটুকু পড়ে বুঝতে পেরেছেন সেটুকু বিশ্লেষণ করছে। হুম তো আমার বক্তব্য হলো, আপনি একটু আগে বললেন ভাইকে যে মৌলবাদী মানে বেশি খুনাখুনি করে, খুনাখুনির ব্যাপারে ইসলাম বেশি মানে আগ্রহ করে, তাই তো? আর হিন্দুদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না বলছেন, না না, আল্লাহ হিন্দুদের জানে মধ্যে দেখতে দেখতে পাচ্ছি না সেটা বলিনি, আমি বলেছি তুলনামূলক ভাবে কম, কম কম। আচ্ছা, তুলনামূলক হিন্দু কম। হিন্দু তো আমাদের হিন্দুস্থানেই বেশি আছে, অন্য রাষ্ট্রে কম আছে, শ্রীলঙ্কাতে অন্য ধর্ম আছে, কিন্তু হিন্দুস্থানেই বেশি হিন্দু। আমি যেটুকু জানি, আমি হিন্দুস্থানে বাস করি, আমি পশ্চিমবাংলায় বাস করি, আমার আমি বাংলা ভাষা, আমি হিন্দি নিউজ দেখি, ন্যাশনাল নিউজ গুলো হিন্দি গুলোই দেখি বেশিরভাগ, আমাদের বাংলা চ্যানেল নিউজে অতটা দেয় না। তো এই যে গরুর গোশ আরো অন্যান্য ভাবে ফেসবুকে অনলাইনে কত কিভাবে মুসলমানকে গালি দেয়। আচ্ছা ভাই, আপনি ধরেন কোন একটা গরু বাঁধা আছে, পোষা গরু বাঁধা আছে, হঠাৎ করে ছুটে গেলে কি হয় বলেন তো? সে কিন্তু উত্তেজিত হয়ে যায়, তার কিন্তু উদ্দেশ্যটা কিন্তু মানে মানুষ মারার না, সে আজাদ হয়েছে এই জন্য একটু ফুর্তি করছে, তাতে মানুষ আকাম হতে পারে, কিন্তু তার আনন্দ, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের মধ্যে যে একটা আনন্দ আছে সেটা কিন্তু আমাদের ইসলামের শরীয়তের বাইরে না। আনন্দ করার নিয়ম আছে, কথা বলার নিয়ম আছে, চলাফেরার নিয়ম আছে, সব ধর্মেই কিন্তু একই কথা বলে, বুঝতে পেরেছেন তো? তার মধ্যে সবচাইতে মূল্যবান কথা হলো মুসলমান সে নিয়মটা কিন্তু দেখিয়ে দেয়। আপনি ধরেন একটা অন্যায় করছেন, আমি আপনাকে বললাম ভাই সে অন্যায়টা করিও না, এই ভাই, অন্যায়টা আপনি আপনি যদি আপনার আলোচনাটা একটু সংক্ষিপ্ত করে মূল ব্যাপারে আসতেন তাহলে একটু ভালো হতো। আপনার আপনি তো না, মানে আমি অনেক সংক্ষিপ্ত বলতে মানে আমার প্রশ্ন বিস্তারিত আপনার করে কাছে বলছেন। যে ইসলামে আপনি কতটুকু জানেন, আল্লাহ জানেন আর আপনি জানেন, কিন্তু মানে আপনি বিভিন্ন না, দেশে আপনি ইসলাম শুরুতে ছড়িয়ে যে গেছে। ডিগ্রি আপনি শুরুতে যে ডিগ্রির কথা বললেন, তারপর আবার আরেক প্রসঙ্গে আসলেন, তারপর আবার আরেক প্রসঙ্গে চলে গেলেন, না, এখন আপনি আসলে আমি ওই মানে সব প্রসঙ্গটা এখানে প্রসঙ্গ ভাই একটার পর একটা আমার, আপনি প্রসঙ্গ থেকে প্রসঙ্গে চলে যাচ্ছেন। না আমি একটাও মূল প্রসঙ্গ করিনি এখন পর্যন্ত আপনাকে, আমি আপনাকে একটাও প্রশ্ন করিনি বা প্রসঙ্গ করিনি, মানে আপনি ভাইকে বললেন, আমি লাইভে ছিলাম দেখেছি যে আপনি নাকি দেখেননি বলছেন, আল্লাহ ভালো জানে আপনি দেখেছেন কিনা দেখেছেন, আমরা যেটুকু দেখেছি, কিন্তু এইগুলো বলা ভাই মানুষের বিচারে কিন্তু আসে না, মানুষ বিচার করে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য, সূক্ষ্ম বিচার কিন্তু ওপর বেলায় করতে পারে, যেহেতু আপনি 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 আপনার প্রশ্নটা করেন ভাই, প্রশ্নটা করেন যে আমার যে এখন প্রশ্ন, জিনিসটা। আমার এখন প্রশ্ন প্রথমে আপনাকে বলেছি যে ডাক্তারি করতে গেলে ডিগ্রি নিতে হয়, সেরকম কোন ধর্মের উপর যদি আপনি বলতে চান প্রথমে আপনি ডিগ্রি নিতে হয়, তো আপনার কতটুকু আচ্ছা ডিগ্রি আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আচ্ছা এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি আগে, একটু আচ্ছা ধৈর্য ধরে শোনেন। হুম, ধরেন এই যে হিন্দুরা, আপনি যে পশ্চিমবাংলা বঙ্গে আছেন, হিন্দুরা যে মুসলমানদের উপর অত্যাচার করছে, হুম, ভুল কথা, অত্যাচার তো আমি বলিনি ভাই, আপনি বলার তাহলে কি কে করছে, অত্যাচার করছে, আপনি বলার কে, তাহলে ও কি তো অত্যাচার করছে না, ওদের ভালো বলে ওরা করছে। আচ্ছা আচ্ছা, আমি বলছি আবার পরিষ্কার ভাবে বলছি যে কিছু মৌলবাদী হিন্দু যারা আছে তারা কিছু মুসলমানের উপর অত্যাচার করছে, তাই তো নাকি? এটা এটা আপনার সোচ না আমার, এটা মানে আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে কিছু হিন্দু মৌলবাদী তারা কিছু মুসলমানের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, করেছে তো নাকি করেনি? এটা কার কথা, এটা কার কথা, আপনার কথা না আমার কথা, আমি আপনাকে প্রশ্ন আপনার করলাম কথা, না আপনি বলছেন, আপনার কথা, আপনার কথা বলেন, আপনার কথা বলেন, করেছে এরকম কোনো ঘটনা ঘটেছে না আমি সেটা বলি না, আমি বলিনি আপনাকে ভাই? যে আচ্ছা ঠিক আছে, আবার শুনুন, আবার শুনুন, অন্য একটা কথা বলি। ধরেন হ্যাঁ আপনার বলেন, সামনে একটা মানুষ, একটা মানুষকে পেটে ছুরি মেরে খুন করে ফেলছে বা জবাই দিয়ে ফেলছে, আপনার সামনে এই ধরনের ঘটনা ঘটছে একটা, ধরেন মনে করেন, হুম, কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন তো? কিন্তু আপনি আমাকে প্রশ্ন করছেন তো যে একটা হিন্দু
আমাকে প্রশ্ন করছেন তো? হিন্দু না, তার যে কোনো লোক আপনার চোখের সামনে একজন হ্যাঁ যে কোনো, আপনি আমাকে প্রশ্ন করছেন যে কোনো একটা মানুষ একটা মানুষকে অন্যায় ভাবে খুন করছে, অন্যায় ভাবে না, ন্যায় অন্যায় কিছু না, ন্যায় অন্যায় কোনো কিছু না, আপনার চোখের সামনে জবাই করে মেরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ আপনি জানেন না, চিনেন না তাদেরকে, অন্যায় না না ভাবে নাকি ন্যায় ভাবে আপনি কিছু জানেন না। না না এখন এই যে মেরে ফেললো, যে জবাই করে ফেললো, জবাই করাটা কি ভালো কাজ হয়েছে নাকি খারাপ কাজ হয়েছে? জবাই করাটা মোটেই ভালো কাজ না, আর যদি হ্যাঁ আমার সামনে করে আমার, না এটা এটা ভালো কাজ না, কিন্তু আমার সামনে যদি করে আমার কর্তব্য কি? আমার কর্তব্য দুজনকে, হ্যাঁ সেটা দুজনকে সেটা বলছি, আমি বলছি সেটা নিয়ে বলছি, সেটা নিয়ে বলছি যে আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য হচ্ছে যে দুজনকে থামানো, যেন একজন আরেকজনকে হত্যা না করে। তাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা পুলিশের কাছে যাক, পুলিশের কাছে গিয়ে আইন অবশ্যই আদালত আছে, অবশ্যই আইন আদালত দিয়ে বিচার করুক, তাই তো? এখন এই যে আপনি যে তাদেরকে থামাইছেন, থামানোর জন্য কি আপনার কাছে কোনো ডিগ্রি আছে? থামানোর, হ্যাঁ তাদেরকে কেন থামাইছেন, আপনার কাছে কোনো ডিগ্রি আছে? আপনি কিন্তু বিশাল একটা অন্যায় কথা বললেন। আপনি ভেবে দেখেন, সব কাজে কিন্তু ডিগ্রি লাগে না। এই যে আমি আপনাকে সেটাই বলছি, যে আমি আপনাকে সেই জিনিসটাই উত্তর দিচ্ছি। একটু একটু ধৈর্য ধরে আমি শুনেন, আপনি তো অনেকক্ষণ কথা বলেছেন, এবার একটু ধৈর্য ধরে শুনেন। ভাই আপনাকে এই না উত্তর না আমি না দিয়ে না দিই, না আপনি না না অনেকক্ষণ সময় নিয়েছেন, আমি আর আপনি আপনি অনেকক্ষণ আর সময় আমি নিয়ে কথা কথা বলছি, বলেছেন। না না আপনি আমি আর অনেকক্ষণ আপনি সময় কথা নিয়ে বলছি, কথা বলেছেন, এখন আমাকে তো একটু সুযোগ দিতে হবে, তাই না? না সুযোগ আপনি আপনাকে অনেকক্ষণ সময় অবশ্যই নিয়ে, দিব, না 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 আমি না আমি যেটা বলি, না না আপনাকে আপনাকে সুযোগ দেওয়া হবে কথা বলার, আমাকে আমাকে শেষ করতে দেন, তারপরে আপনি বলবেন। আমি উত্তরটা দিয়ে নিই, তারপরে আপনি আবার বলবেন সে বিষয়ে। আপনার চোখের সামনে কোনো খারাপ ঘটনা ঘটছে, কোন ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে, সেই জিনিসটা বিচার বিবেচনা করতে আপনার যে সবসময় ডিগ্রির প্রয়োজন হবে এমন কোনো কথা নাই। যেমন পলিটিক্যাল সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে, পলিটিক্যাল সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে মানুষ পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ এখন বিজেপির পলিটিক্স ভালো নাকি খারাপ আপনি কি শুনতে পাচ্ছেন? বিজেপির পলিটিক্স ভালো নাকি খারাপ, বিজেপি সরকার ভালো করছে না খারাপ করছে, এটার জন্য আপনার কোনো ডিগ্রির প্রয়োজন নাই। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত দিতে পারেন, বিজেপি ভালো নাকি খারাপ, মোদী সরকার ভালো নাকি খারাপ, বা মমতা ব্যানার্জি ভালো নাকি খারাপ, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত দিতে পারেন, যুক্তি তর্ক দিয়ে, প্রমাণ দিয়ে। আপনার আশপাশে যে ঘটনা ঘটেছে, চালের কেজি কত, তারপর ওষুধের দাম কত, পানির দাম কত, বিদ্যুৎ বিল কত, গ্যাসের বিল কত, এগুলো দিয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন, যে এই যে এই যে এই সমস্ত কারণে মমতা সরকার আমার পছন্দ না, মমতা সরকার একটা খারাপ সরকার, বা মমতা সরকার যদি আপনার কাছে ভালো লাগে তাহলে মমতা সরকার একটা ভালো সরকার বলতে পারেন। এটার জন্য আপনার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রির দরকার হয় না। পলিটিক্যাল সায়েন্স বলে কিন্তু একটা সাবজেক্ট আছে, যদি এটা সরাসরি এই বিষয়ে ডিল করে না, কিন্তু আপনার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি ছাড়াই আপনি একজন নাগরিক হিসেবে সেই মতামতটা দিতে পারেন। আপনার মতামতটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, তাই না? একইভাবে কোনো ধর্ম, কোন রাজনীতি, রাজনৈতিক দল, সমস্ত বিষয়ে আপনি আপনার মতামত দিতে পারেন, আপনার যে ডিগ্রি দরকার লাগবেই সেটা না, আপনি যে কোনো একজন সাধারণ মানুষ হিসেবে আপনার মতামত দিতে পারেন। কিন্তু কিছু জিনিস বিষয়ে মতামত দিতে আপনার ডিগ্রি লাগবে। যেমন ধরেন আপনি যদি বিজ্ঞানের খুব উচ্চ লেভেলের কোনো বিষয়ে মতামত দিতে চান, সেখানে আপনার ডিগ্রি লাগবে, ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি বলেন যে না, পৃথিবীটা গোল না, পৃথিবীটা হচ্ছে চ্যাপ্টা, বা পৃথিবীটা হচ্ছে চার কোনা, এই ছিল, বিষয়ে আগে যদি ছিল, আপনি বলতে চান, হ্যাঁ এই বিষয়ে আগে পৃথিবী চ্যাপ্টা ছিল, এখন গোল হয়ে গেছে। হ্যাঁ এখন গোল হয়েছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই বিষয়ে যদি আপনি মতামত দিতে চান তাহলে আপনার ডিগ্রি লাগবে এবং আপনার একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে। কিন্তু বিজেপি সরকার খারাপ নাকি ভালো, বা কংগ্রেস ভালো নাকি খারাপ, বা আওয়ামী লীগ ভালো নাকি খারাপ, বা ইসলাম ধর্ম ভালো নাকি খারাপ, ইসলামের কোন কোন দিক খারাপ, কোন কোন দিক ভালো, হিন্দু ধর্মের কোন কোন দিক খারাপ, কোন কোন দিক ভালো, এগুলা বলার জন্য বা মতামত দেওয়ার জন্য আপনার ডিগ্রির কোনো প্রয়োজন নাই, তবে আপনার ভুল যুক্তির প্রয়োজন আছে। ভুল না না আপনি ভুল। ভুল বললে তো হবে না। হ্যাঁ এবার আপনি বলেন কেন ভুল আপনি বলেন, পৃথিবীর পৃথিবীর সব মানুষই বলবে ধর্মের ব্যাপারে আলোচনা করলে ডিগ্রি অবশ্যই দরকার, আর এটা আপনি এমনি কোথায় পেয়েছেন? পলিটিশিয়ানের ব্যাপারে না কোথায় মানুষের, পেয়েছেন, কোথায় পেয়েছেন, না না আপনি যে বললেন কোথায় কোথায় পেয়েছি পেয়েছেন এটা? কোথায় পেয়েছি আপনি? আচ্ছা আপনি ভাই বলেন, আপনি কোন ধর্মের মানুষ? আপনি তো অবশ্যই ধর্ম করেন, না আমি আপনি কোনো হয়তো ধর্ম পালন করি করেন না, না আপনি হয়তো পালন করেন না, কিন্তু আপনি অবশ্যই কোন ধর্মের মানুষ, না, আমি কোনো যে কোনো ধর্মের একটা মানুষ ধর্ম, না, না আমি কোনো ধর্মের মানুষ না। না না এটা ভুল, আপনি যে কোনো একটা ধর্মের মানুষ হয়তো আপনি ধর্মটা পালন করছেন না, আপনি হয়তো আরে কিছু ভাই পেয়েছেন, না, আরে ভাই আমি কোনো ধর্মেরই মানুষ না। আপনি একটা সাধারণ মানুষ তাই তো? হ্যাঁ মানুষ, হ্যাঁ আপনি, আপনার বিয়ে শাদী হয়েছে, আপনি কিন্তু কোন একটা নিয়ম পালন করে তো, ধর্মের নিয়ম পালন করে বিয়ে করেছেন, না আমি কোনো ধর্মের নিয়ম পালন করে বিয়ে করিনি। কোর্ট ম্যারেজ মানে, মানে আপনার সরকারের নিয়ম অনুযায়ী করেছেন, হ্যাঁ পলিটিশিয়ান বিয়ে, তাই তো? তো আমি যেটা বলি, আপনি যেহেতু কোনো ধর্মে মানুষ না, তো কি করে আপনি ধর্মের সমালোচনা করেন, প্রথম প্রশ্ন। আচ্ছা আপনি যদি ধরেন আপনি যদি বিজেপি না হয়ে থাকেন, বিজেপির সমর্থক না হয়ে থাকেন, আপনি কি বিজেপির সমালোচনা করতে পারেন? সেটা কিন্তু মূলনীতি না, সেটা পলিটিশিয়ান, কিন্তু পলিটিশিয়ান সবকিছু করতে পারে, পলিটিশিয়ান আমাদেরকে নিয়েই হয়,
ধর্ম কিন্তু আমাদের নিয়ে হয় না, এটা ভুল। আপনি যেটা বলছেন পলিটিশিয়ান কিন্তু আমাকে নিয়ে হয়, কিন্তু ধর্ম আমাকে নিয়ে হয় না। ধর্ম মানুষকে নিয়ে হয় না, ধর্ম কি গরু ছাগলকে নিয়ে হয়, তাহলে কাকে নিয়ে হয় ধর্ম ধর্ম? শুনেন, ধর্ম একটা এমনই জিনিস যেটা তৈরি করে দেওয়া হয়েছে, ভাঙা যাবে না। আমাদের মুসলমানের ধর্ম জীবনে ভাঙতে কেউ পারবে না, অনেক লোক চেষ্টা করেছেন। আপনি যেমন কিছু মিথ্যা প্রচার করছেন ইসলাম সম্বন্ধে, আপনি কিছুদিন আগে বলেছিলেন যে কোন একটা লোক আপনার এই থিওরি বানিয়েছে যে আজকের দিনের থিওরিটা মিলে যায় আমাদের নবীকে নিয়ে। আপনি কিন্তু সামনে 4-5 দিন হলো আমি দেখেছি আপনার লাইভ, আপনি বলেছিলেন যে কি 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 এটার নাম বললেন যে ও একটা থিওরি বানিয়েছে, মানে গবেষণা করেছে, আজকের ইসে মিলে যাচ্ছে। কোরআনটাও তাই বলেছেন আপনি, মানে থিওরি কোরআনটাও কিন্তু আমাদের 1400 বছরের থিওরি, শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু থিওরি বানা আছে। ওটা একটা থিওরি, বুঝতে পেরেছেন? ওটা ওটা ভাই আপনি আপনি কতদূর পড়ালেখা করেছেন বলেন তো? আমি আমি বেশি লেখাপড়া করিনি তো। আচ্ছা, আপনি যখন এরপরে যখন আবার লাইভে আসবেন, একটা প্রসঙ্গে থাকবেন এবং প্রসঙ্গে থেকে কিভাবে কথা বলতে হয়, এবং যুক্তি কিভাবে উপস্থাপন করতে হয়, সেই জিনিসটা যদি আপনি একটু শিখে তারপরে আমার সাথে কথা বলেন, তাহলে আমি আপনার সাথে আরো ভালোভাবে কথা বলতে পারবো। আপনি শেষ করতে দিন, আমার কথা শেষ করতে দিন, আমার আমার কথা শেষ করতে দিন। আপনি কথা, এই যে কথার মাঝখানে কথা বলেন, যে জিনিস যে কাজটা খুবই বাজে কাজ, কথার মাঝখানে কথা বলতে হয় না, একজন কথা শেষ করতে দিতে হয় তারপরে কথা বলতে হয়, এটা হচ্ছে একটা অভদ্রতা, বুঝতে পেরেছেন? যেমন আপনার কথার মাঝখানে আমি ফট করে কথা বলতেছি না, আপনার কথাটা যখন শেষের দিকে তখন আমি কথাটা বলি, ঠিক আছে? আপনি আমি যখন আপনার চেহারাটা দেখি যে আপনার কথাটা একটু শেষের দিকে আসছে, তখন আমি কথাটা বলি। আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে একটা ভদ্রতা। আপনাকে আমি কথা বলতে দিচ্ছি, আপনি আমাকে কথা বলতে দেবেন, কিন্তু আমি যতবার কথা বলতে নিয়েছি ততবার আপনি মাঝখানে কথা বলে ফেলছেন। এই জিনিসটা হলে আপনিও কথা বলতে পারবেন না, আমিও কথা বলতে পারবো না, মানে কথাটা ভজকট পাকায় যাবে। এই জিনিসটা হচ্ছে শেখার বিষয়। আপনি এই জিনিসটা শিখবেন, আমি এই জিনিসটা শিখবো, আমি হয়তো আপনার থেকে কিছু জিনিস শিখবো, আপনি হয়তো আমার থেকে কিছু জিনিস শিখবেন, কিন্তু এমন একটা ভাব যদি আপনি করেন যে আমি সবচেয়ে বেশি জানি, উবাটা কিছুই জানে না, তাহলে সেটা হবে অভদ্রতা, অসভ্যতা। সেটা হচ্ছে অশিক্ষার লক্ষণ, সেটা হচ্ছে শিক্ষার অভাব, ঠিক আছে? আমি যে জিনিসটা আপনাকে বলতে চাই, আপনি যখন একটা কথা বলবেন, একটা দাবি উত্থাপন করবেন, যেমন ধরেন আমি যদি বলি যে নাস্তিকতাই সেরা, এটা যদি আমি বলি, তাহলে এটার সপক্ষে আমার যুক্তি উপস্থাপন করতে হবে। আপনি যদি বলেন যে ইসলামই সেরা, তাহলে ইসলামের সপক্ষে কেন সেরা সেই যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। হুটহাট করে একটা কথা বলে ফেললেই তো হবে না, যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এই এবার আপনি বলেন, আপনাকে সময় দিচ্ছি। আমার যুক্তি, আপনি যেটুকু বললেন, আমার যুক্তি হলো আপনি যেহেতু কোন ধর্মের মানুষ না, অথচ ধর্মের উপরে সমালোচনা করছেন, এটা আপনার সবচাইতে বড় ভুল। আপনি মুসলমানের একটা মানে মূলনীতি মানে দুর্নীতি আমাকে বের করে দেখান যে এই জিনিসটা ইসলামের সবচাইতে খারাপ, আমি আপনাকে সেটাই বলবো। বলেন কি আপনি ভুল দেখেছেন মুসলমানের, ইসলাম ধর্মের কোন আচ্ছা জায়গাটা ভুল দেখেছেন? আচ্ছা, দেখেন আপনি যখন কথা বলেছেন আমি কিন্তু একবারও কথা বলিনি, দেখেছেন? এটাই নিয়ে দেখেছেন, দেখেছেন না? কিন্তু আমি যখন কথা বলছিলাম তখন আপনি বেশ কয়েকবার কথা বলে ফেলছেন। এই জিনিসটা এখন আপনি শিখলেন যে কিভাবে, না, ওটা আমি আপনাকে পরে বলে দেবো। হ্যাঁ, যুক্তিতর্ক করতে হয়, কিভাবে আলাপ করতে হয়, এটা হচ্ছে আপনার একটা অবশ্যই শিক্ষা, পরে বলে দেবো। একটা শিক্ষা। আপনি একটা জিনিস শিখলেন আজকে যে আরেকজনের কথা বলার মাঝখানে পট করে কথা বলে ফেলতে হয় না। তো এখন ইসলামের কি জিনিস খারাপ আছে, ইসলামের কি জিনিস খারাপ আছে, সেই জিনিসটা আমি আমার ওয়েবসাইটে অনেক অসংখ্য জিনিস লিখে রেখেছি, লিখে রেখেছি এবং আপনাদেরকে আহ্বান করেছি যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আমার যুক্তি ভুল প্রমাণ করে দেন। আপনারা যদি আমার যুক্তিকে ভুল প্রমাণ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে অভিনন্দন জানাবো। আমি যে যুক্তিগুলো দিয়েছি, যেই তথ্যগুলো দিয়েছি, যেই প্রমাণগুলো দিয়েছি, সেগুলো যদি একটাও আপনারা ভুল প্রমাণ করতে পারেন, একটাও যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, আমি মাথা নিচু করে আপনার কাছে ক্ষমা চাইবো এবং আমি আমার ভুলটা শুধরে নিব, ঠিক আছে? এখন পর্যন্ত আমার কোনো লেখার কোনো ভুল কেউ বের করে দেখাতে পারে নাই। আমি একজন লেখক, আমি কিন্তু এই যে ভিডিও করা লোক না, আমি একজন লেখক, লিখি। আপনি যদি লেখাগুলো পড়েন, আমার ওয়েবসাইটে গিয়ে লেখাগুলো পড়েন, একটা একটা লেখা যদি আপনি ভুল প্রমাণ করে দিতে পারেন, একটা লেখা যদি আপনি ভুল প্রমাণ করে দিতে পারেন, আমি লাইভে এসে আপনার কাছে সরাসরি ক্ষমা চাইবো সেই ভুলের জন্য এবং সেই ভুলটা ঠিক করে নিব। আমি আপনাকে কথা দিচ্ছি। এখন আপনার কাজ হচ্ছে এটা, আপনি আমার ওয়েবসাইটে এখন যাবেন, গিয়ে লেখাগুলো একটা একটা করে পড়বেন, কোথায় কোথায় আমি ভুল লিখেছি, কোথায় কোথায় ভুল জিনিস দিয়েছি, কোথায় কোথায় মিথ্যা লিখেছি, কোথায় কোথায় অপব্যাখ্যা দিয়েছি, সেই জিনিসগুলো আপনি একটা লিস্ট করে আমার ওয়েবসাইটে গিয়ে লিখে আসবেন। আপনি লিখতে পারবেন, ফেসবুক দিয়ে আপনি কমেন্টও করতে পারবেন, লিখে আসবেন যে এই এই জিনিসগুলো আমি ভুল লিখেছি, ঠিক আছে? তখন আপনার সাথে আলাপ চলবে। এখন আসেন যে ইসলামের কোন কোন জিনিসগুলো খারাপ, সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা কথা বলি। ইসলামের অসংখ্য জিনিস খারাপ, যেমন ধরেন কয়েকটা উদাহরণ দিচ্ছি, হয়তো আপনার কাছে সেই জিনিসগুলো খারাপ মনে হবে না, কিন্তু সেই জিনিসগুলো আসলে আমরা যারা সভ্য মানুষ বলে নিজেদেরকে দাবি করি, তাদের জন্য এই জিনিসগুলো খারাপ। যেমন ইসলামে বলা আছে যে অবিশ্বাসীরা, ইসলামে অবিশ্বাসীরা নিকৃষ্টতম জীব।
নিকৃষ্টতম জীব বলা আছে, ওয়ার্স ক্রিয়েচার। তারপরে যেমন ধরেন, এটা হচ্ছে একটা উদাহরণ। দুই নম্বর উদাহরণ হচ্ছে একজন স্বামী, আপনি লিখে রাখেন, লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, এটা কোরআনে বলা আছে। খুব সম্ভবত 98 নম্বর সুরার 6 নম্বর ভার্স বা 95 নম্বর সুরার 6 নম্বর ভার্স। আপনি খুঁজে বের করবেন নিকৃষ্টতম জীব বলা আছে। তারপরে আরেকটা ভার্সে বলা আছে যে একজন স্বামী অবাধ্য হলে স্বামী তার স্ত্রীকে খুন করতে পারে, এটা বলা আছে সুরা নিসার 34 নম্বর আয়াতে। সুরা নিসার 24 নম্বর আয়াতে বলা আছে, আপনি যদি আপনি দাসীর সাথে যৌন সম্পর্ক করতে পারবেন, বুঝতে পেরেছেন, দাসীর সাথে যৌন সম্পর্ক করতে পারবেন। আপনি একজন মুসলমান হলে আপনি 4টা বিয়ে করতে পারবেন, একই সাথে 4টা স্ত্রী রাখতে পারবেন। এখন এরকম অসংখ্য জিনিস, আমি লিখে রেখেছি আমার ওয়েবসাইটে। এমনকি কাফের কিভাবে কতল করতে হবে, কোরআন এবং হাদিসে কাফের কতল করার নিয়মও দেয়া আছে। আরেকটা জিনিস আপনাকে বলি, একজন কবি ছিলেন আসমা বিনতে মারওয়ান নামক, হযরত মুহাম্মদের আমলে। এই আসমা বিনতে মারওয়ান হযরত মুহাম্মদের বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল, এবং লিখে রাখছেন, এগুলো লিখে রাখছেন, আসমা বিনতে মারওয়ান। ওনাকে হযরত মুহাম্মদ গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করান কবিতা লেখার কারণে, একটা কবিতা লিখছিল মুহাম্মদের বিরুদ্ধে। তারপরে বানু কুরাইজা গোত্র, নেতা মুহাম্মদের সাথে একদিন চুক্তি ভঙ্গ করছিল, সেই অপরাধে হযরত মুহাম্মদ সেনাবাহিনী নিয়ে বানু কুরাইজা গোত্রকে আক্রমণ করে এবং সমস্ত গোত্রের সমস্ত পুরুষ শিশুকে, পুরুষ মানুষকে একদিনে হত্যা করে। সেই সংখ্যাটা হচ্ছে 600 থেকে 900 পুরুষকে একদিনে হত্যা করে, এবং সমস্ত নারীদেরকে, শিশুদেরকে গনিমতের মাল বানায়, মালে গনিমত বানায়, এবং সাহাবীদের মধ্যে ভাগ করে দেয়, ভাগ করে তাদেরকে তাদের সাথে কিভাবে সেক্স করবে সেগুলোও শিখায় দেয় হযরত মুহাম্মদ। এমনকি নিজের মেয়ের যে জামাই আলী, আলীকে পর্যন্ত একটা গনিমতের মাল, একটা মেয়ে দেয়, এবং কিভাবে সেক্স করতে হবে এই দাসীর সাথে, এই যুদ্ধবন্দীর সাথে, সেটাও শিখায় দেয়। এবং সাফিয়া নামক যে স্ত্রী ছিল হযরত মুহাম্মদের, সেই স্ত্রীকে কিভাবে পাইছিল মুহাম্মদ আপনাকে বলি। সেই সাফিয়ার স্বামীকে এবং পিতাকে হত্যা করে তারপর দিন তাকে তুলে নিয়ে এসে তাকে বিছানায় তোলে হযরত মুহাম্মদ। এই জিনিসগুলা হচ্ছে ভয়ঙ্কর ক্রাইম, খারাপ জিনিস। আমি বলছি না যে হযরত মুহাম্মদ একটা দুশ্চরিত্র, খারাপ সেরকম বলছি না, আমি বলছি যে সেই সময় এই ঘটনাগুলো ঘটে গেছে, এগুলো আমরা এখন আর এই এই অবস্থায়, এই সভ্যতায়, এই সময় এগুলো আমরা আর ফলো করবো না। কিন্তু আপনি যদি মনে করেন যে হযরত মুহাম্মদ হচ্ছে সব মুসলমানের জন্য আদর্শ এবং হযরত মুহাম্মদ যা করবে সেটাই সব মুসলমানের করা উচিত, তাহলে ভাই সে এখন একটা বড় সমস্যা দেখা দিবে। এখন যদি আপনি গিয়ে একটা 6 বছরের বালিকারে বিয়ে করেন, হযরত মুহাম্মদ যেটা করছিল হযরত আয়েশাকে 6 বছর বয়সে, সেই সময় হযরত মুহাম্মদের বয়স ছিল 53 বছর, এবং 9 বছর বয়সে যৌন সম্পর্ক করেন, আপনি যদি এই সময় বসে এই কাজটা করেন সেটা হবে ভয়ঙ্কর ক্রাইম। এটাকে আধুনিক মানুষ আমরা যারা, শিক্ষিত মানুষ আমরা যারা, এটাকে আমরা বলি পেডোফিলিয়া, শিশুকাম, এটা একটা ক্রাইম, এটা একটা বিকৃতি। হ্যাঁ, এবার আপনি বলেন। আপনি 4টে জিনিস আপনি ভুল দেখালেন, আমি যেটা বলি, আপনি কোরআন হাদিস সম্বন্ধে মানে আপনি লেখক বললেন, আমার মত অনুযায়ী আপনি লেখকের দূরের কথা, লেখকের কাছাকাছিও যেতে পারেননি। কোন উদ্ধৃতি ছাড়া, প্রসঙ্গ ছাড়া, কোন প্রসঙ্গ বা উদ্ধৃতি ছাড়া নবীজি কোনো একটা খারাপ কাজও করতে পারে না, প্রথম প্রশ্ন। উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর, আপনি নবীজির সম্বন্ধে যেটুকু পড়েছেন, সেটুকুই আপনার অন্তরে ঢুকেছে, মানে দেখবেন খেলতে গিয়ে যদি পা হাত কেটে যায় তো ব্যথাটা অনুভব করে না, খেলাটাকেই অনুভব করে, পিছিয়ে যায় সে ব্যথা অনুভব করতে পারে। আপনার সেই উদ্ধৃতিগুলো, প্রসঙ্গগুলো এই কারণ। আর তৃতীয় নম্বর হলো, আপনি জানি না কোথায় শিখেছেন, আমার 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 অন্তকরণ তো আপনি পড়েননি, আপনি কোনো মাওলানা হয় ওই এই যেটি আপনি বললেন সেটি কিন্তু আগে আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আব্দুল বিন এই মাসুদ নামটাও ঠিক আসবে না আমার, যেহেতু আল্লাহ জানে। ওর ও এই প্রশ্নগুলো কিন্তু করেছিল, ঠিক আছে। আপনি যেগুলো করেছেন সেগুলো আপনি বই থেকেও না, কোরআন থেকেও না, শোনা গল্প, আপনি শোনা গল্প আমাকে শোনালেন। পৃথিবীতে কতগুলো মুসলমান আছে, হ্যাঁ, যারা কোরআন অলরেডি মুখস্থ করে রেখেছে, হাদিস অলরেডি অনেকগুলো এখনো পর্যন্ত সংগ্রহ করে, ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন আপনি? আপনার প্রশ্নের উত্তর কিন্তু অনেক দিন আগে দিয়েছে, আপনি তো আজকে এসেছেন, ও মোটামুটি 4-5 বছর আগেই এই উত্তরগুলো দিয়েছে।
নাস্তিকদেরকে। আপনি তো আজকে আমার প্রসঙ্গ অনুযায়ী আপনি এই সব জিনিসগুলো বানানো গল্প বলছেন। আপনি যেগুলো প্রশ্ন, আপনি যেগুলো ভুল উত্তর দিচ্ছেন মুসলমানদেরকে, আপনি একেবারেই দাহা মিথ্যা, মানে সোনা গল্প বানা গল্প একেবারেই, একবারে এগুলো মানে কি বলবো বলেন তো। আপনি যেমন একটু আগে বললেন যে আপনার সামনে যদি একজন কাউকে খুন করে তা আপনার কর্তব্য কি, হ্যাঁ এই ব্যাপারটা আপনি দাঁড় করাচ্ছেন, মানে আমাদেরকে উত্তেজিত করছেন আপনাদের মতন লোক গেলেই, বুঝতে পারলেন তো, যে ইসলাম সম্বন্ধে কিছু বুঝে না, কিছু জানে না, যেটুকু খারাপ শুনেছে সেটুকুই প্রচার করছে। হ্যাঁ এক এক জায়গাতে এক লিখা আছে, আর এক জায়গায় সেই উত্তরটা আছে, উত্তর দেখলে না ওই প্রশ্নটাকে তুলে ধরছে, মানে এই সব ব্যাপার নিয়ে আপনারা যে সমস্ত আলোচনা করেন তাসলিমা নাসরিনের মতনই, মানে ওদেরই তো আপনারা, মানে আপনারা একটা কমিটি গঠন করে রেখেছেন যে আমরা যদি এইসব জিনিস প্রচার করতে পারি তাহলে আমাদের খুব নাম হবে, মানুষ তো ধর্ম ছেড়ে দেবে, আমাদের সব প্রশংসা করবে, আমরা আমরা খুব বড় হয়তো কাজে ই হবো, মানে এইসব ব্যাপার নিয়ে আপনারা খুব মেতে আছেন। আল্লাহ দোহাই আপনারা এইসব ছেড়ে দেন, আপনি ভালো যুক্তি দেন না, অনেক আছে মানুষের রোগ হয়, আপনি একটা বলেন যে এই কাজটা করলে রোগটা হবে না, ভালো কথা, মানুষ খারাপ কাজ করছে আপনি বলেন ভাই এই কাজটা করতে হবে না, এটা হাদিস কোরআনেও নবীজিও বলেছেন যে তুমি যদি একটা ভালো কাজ জানো সেটা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে তুমি মানুষকে বলতে পারো, আর যদি সেটা যদি সঠিক না হয় তাহলে তুমি সেটা প্রচার করতে পারো না। যেরকম একটা কথা বলি, আর একটা কথা বলা হয়েছে যে আপনি যদি আপনার একটু লাভ লাভ দেখতে গিয়ে যদি 10 জনের ক্ষতি হয়, আপনার একটু লাভ মানে আপনার কাজটা করতে গেলে কিন্তু লাভ হবে, কিন্তু তার চাইতে বেশি সবার ক্ষতি হবে, সে কাজটা তুমি করো না, তোমার একটু লাভের জন্য দেশের তুমি ক্ষতি করতে যেও না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শেষ হয়েছে? শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনাকে আমি বলি, আব্দুল্লাহ মাসুদ সাহেবের কথা বলেছেন, আপনি বলেছেন যে আমি আব্দুল্লাহ মাসুদ সাহেবের ভিডিও দেখে তারপরে সেই এই কথাগুলো বলছি। আব্দুল্লাহ মাসুদ যখন ভাই যখন থেকে লেখালেখি শুরু করেন বা যখন থেকে ভিডিওতে আসেন, তার 15 বছর আগে থেকে আমি এই কথাগুলো বলে আসছি এবং এই বিষয়ে লেখালেখিও করে রেখেছি। আপনি কি সংখ্যাটা শুনেছেন? আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন এর আগে বলেছেন বলেছেন না না, আপনাকে, আপনি আবার কথার মাঝখানে আবার কথা বলতেছেন, আপনি এই যে ব্যাপারটা অভদ্রতা হয়ে গেল, তাই না? অভদ্রতা হয়ে গেল না? আপনি কথার মাঝখানে কথা বলে অবশ্যই। ফেলেন, আমাকে তো বলতে দিতে হবে, তাই না? নাকি বলতে দিবেন না আমাকে, নাকি আপনি একলাই বলবেন? বলেন, একলাই বলতে চান? একলা বলতে বলেন চাইলে আপনি বলেন একলা। না না বলেন বলেন আপনি আমার নামটা জানেন না, আমার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন। আপনি যদি না জেনে থাকেন, আপনি একটু এই নামটা কার, কে, এই লোক কে, একটু জেনে শুনে তারপরে কথা বলবেন। আমি এই জানি। যে আব্দুল্লাহ মাসুদ সাহেবের বহু বছর আগে থেকে এগুলো লিখে রেখেছি, এগুলো নিয়ে আলোচনা করেছি, তখন তখন বাংলাদেশের অনলাইন জগতে হয়তো তেমন কোনো নাস্তিকই ছিল না, সেই আমল থেকে লিখে রেখেছি। আর আপনি আজকে আমাকে বলছেন আমি আব্দুল্লাহ মাসুদ সাহেবের ভিডিও দেখে, আব্দুল্লাহ মাসুদ সাহেব অনেক একজন ভালো মানুষ, ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয়, চমৎকার একজন ভালো মানুষ, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে, ওনাকে আমি পছন্দ করি, কিন্তু তার মানে এটা না যে আমি ওনার ভিডিও দেখে আপনাকে এগুলো বলছি। তার বহু বছর আগে থেকে আমি এগুলো লিখে রেখেছি, ঠিক আছে? আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি বাংলাদেশের অনলাইন জগৎ সম্পর্কে কোনো ধারণা রাখেন না। যদি ধারণা রাখতেন তাহলে আমার নাম আপনার জানা থাকার কথা, আমি কে, আসিফ মহিউদ্দিন কে, এটা জানা থাকার কথা। যেহেতু জানেন না, তার মানে হচ্ছে আপনি অনলাইন জগৎ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, বা নাস্তিকতা কি সে বিষয়ে আপনার কোনো ধারণা নাই। এখন আপনার যেহেতু ধারণা নাই, সেহেতু আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার ওয়েবসাইটে ঢোকেন, ঢুকে একটা একটা প্রশ্নের উত্তরগুলো পড়েন, পরে তারপরে আপনি এরপরে আবার আরেকদিন লাইভে আসেন আমার সাথে, তখন আমি আপনার সাথে ভালোভাবে আলাপ করতে পারবো। কিন্তু এখন তো ভাই আপনাকে আমি সেই আজি আবার কথা বলছেন আপনি, আবার কথা বলছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ফ্লোর দিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করেন, আমার কথাটা শেষ করি তারপরে আপনি কথা বলেন। আপনি এখানে গিয়ে একটু পড়েন, তারপরে আপনি আমার সাথে আলাপ করতে আসেন। আপনি কিছুই জানেন না নাস্তিকতা সম্পর্কে, আমার নামও শুনেন নাই কখনো, আপনি আমাকে বলতেছেন আমি আব্দুল্লাহ মাসুদের ভিডিও দেখে আপনার এগুলো বলছি, তাহলে আপনার সাথে আমি কি আলাপ করবো ওটা বলেন? এন্ড আপনাকে আমি সরে সরে থেকে শিখাই তারপরে মানে নাস্তিকতার হাই লেভেল পর্যন্ত কি নিয়ে আসবো, এটা কি এখন আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, এবার আপনি বলেন। আচ্ছা তাহলে আপনাকে আমি একটা করি ইসলামের ব্যাপারে, ছোট্ট বেশি বড় না, দাড়ি আমাদের সাথে কেন বলেছে, আমাদের কোরআনে হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা দাড়ি ছাড়ো, দাড়িতে কি কি উপকার আছে আজকের বৈজ্ঞানিকরা প্রমাণ। আপনাকে যেটা আমি বলি, দাড়ি ছাড়লে যেরকম আমাদের ইসলামের একটা ইসলাম, এই ইসলামের সাথে সাথে আজকের যুগের যে ইসলাম মিলছে সেটা আপনাকে মিলিয়ে দিই, সেটা হলো কি, দাড়ি ছাড়লে আমাকে মানুষ সম্মান করে, যে আগে বহুদিন আগে কিন্তু মানুষ দাড়ি টুপি দেখলে কিন্তু তারা তাদের কাছে আগ্রহ করে যেত, মানে তারা অন্যায় করতো না এই বলে তাদের কাছে যেত, মানে খুব ভালো মানুষ হতো যারা দাড়ি ছাড়তো। এখনকার যুগে দাড়িকে আমরা উল্টে দিয়েছি, বিপরীত করে দিয়েছি, তো দাড়ি ছাড়লে চামড়ার রোগ থেকে বাঁচি, মানুষ আমাদের সম্মান করে, আর একটা জিনিস কি, আমাদের দাড়ি থাকলে আমরা রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারি, মানে অনেক কিছু কারণের জন্য আমাদের দাড়ি আজকে প্রমাণ করেছে। আর আপনি এখন বলবেন যে মুখে দাড়ি থাকলে দেখতে খারাপ লাগবে, আইস আইস লাগবে, আতঙ্কবাদী লাগবে, তাহলে আপনারটাও ঠিক, যেহেতু আজকে দাড়িওয়ালারা আইস আইস বলছে আপনারটাও ঠিক, আমি যেটা বলছি আমারটাও ঠিক, তাহলে আমি কোন দিকে যাবো আপনি বলেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমি শুনেছি, ভালো প্রশ্ন করেছেন। দাড়ি রাখবো নাকি দাড়ি রাখবো না? দাড়ি রাখার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। দাড়িতে যেমন ময়লা হতে পারে, কিন্তু আবার আপনি যদি দাড়ি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন, পরিষ্কার রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে সেটা আবার খারাপ না, সেখানে খারাপ কিছু নাই। হ্যাঁ, এখন বিজ্ঞান এই বিষয়ে কি বলে, দাড়ি রাখা ভালো নাকি দাড়ি কেটে ফেলা ভালো? এখন দেখেন, আমি পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীর সাথে আড্ডা দিয়েছি, আপনি যদি সেটা না জেনে থাকেন, আপনি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখেন যে কাদের কাদের সাথে আমার ছবি আছে, তারা তারা কে কে, তারা কারা, কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারা কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, সেগুলো আমার প্রোফাইলে দেখেন, আপনি খুঁজে পাবেন, ফেসবুকে খুঁজে পাবেন, আমার ওয়েবসাইটে খুঁজে পাবেন। অনেকের সাথে আমি আড্ডা দিই, অনেকের সাথে আমি আড্ডা দিয়েছি। এখন আপনি যদি আমাকে বলেন যে বিজ্ঞানীরা প্রমাণ করেছে দাড়ি রাখলে ভালো, তাহলে ভাই আমার হাসা ছাড়া আর কিছু করার নাই, কারণ আমি অনেক 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 বিজ্ঞানীর সাথে কথা বলে দেখছি, আমরা একসাথে আলাপ আলাপ করি, আড্ডা দিই। আমি এখন যে এখানে বসে আছি, হ্যাঁ, তার উপর তলায় একজন পদার্থ বিজ্ঞানী, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী বসে আছে, হ্যাঁ, তার সাথে আপনার সাথে আমি কথা বলে দিতে পারবো। এখন যদি আমি ফোন দিই তাকে, সে চলে আসবে। এখন যদি আপনি বলেন যে বিজ্ঞান আবিষ্কার করছে দাঁড়িয়ে রাখলে ভালো, ভাই বিজ্ঞানীরা তো এই জিনিসটা জানে না, ভাই বিজ্ঞানীরা এই জিনিসটা এখনো জানেই না, আপনারা বুঝে ফেলছেন যে বিজ্ঞান এটা আবিষ্কার করছে, কিন্তু এটা আপনারাই জানেন, এটা বিজ্ঞানীরা জানে না। দুঃখের বিষয় হচ্ছে এটা, এটা জাকির নায়েক জানে, আপনারা জানেন, কিন্তু কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত এটা জানে না। যারা জেনুইন বিজ্ঞানী, জেনুইন বিজ্ঞানী কারা আপনাকে আমি বলি, জেনুইন বিজ্ঞানী কারা আপনাকে আমি বলি, যেমন ধরেন স্টিফেন হকিং, উনি হচ্ছেন একজন পদার্থ বিজ্ঞানী, বর্তমান সময়ে সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী হচ্ছে স্টিফেন হকিং, কিন্তু দুঃখের বিষয় হলো ওই বাড়ির কোনো দাড়ি নেই। চিন্তা করেন কিরকমের বোকা লোক, এত বড় বিজ্ঞানী হয়েছে কিন্তু দাড়ি নেই বেটার, কিন্তু ধরেন জাকির নায়েকের দাড়ি আছে, তাহলে কে বেশি বিজ্ঞানী আপনার মতে, কে বেশি বিজ্ঞানী হবে? হ্যাঁ, এবার বলেন। আমি আমি কিন্তু ভাই আপনাকে সেটা বলিনি, আমি ভাই আপনাকে সেটা বলিনি, আপনি বুঝতে পারেননি ব্যাপারটা। আপনি আমি বলছি আপনিও ভালো কথা বলছেন, আমার ইসলামও ভালো কথা বলছে, কথা শুনেন। মানুষ আপনা আপনার সোচ নিয়ে চলছে, আপনা আপনার দেমাগ নিয়ে চলছে। ইসলামও ভালো কথা বলে, ইসলামে আপনি যে ভুলগুলো দিয়েছেন আপনি পেয়েছেন, বলে দিয়েছেন, বিনা ডকুমেন্টস আপনি দেননি, ঠিক আছে। আর আমরা যেটুকু শুনেছি আমরা ভালোগুলোই শুনেছি, আপনার মতন ওই খারাপগুলো আমরা শুনতে পাইনি, ঠিক আছে। আপনি যেহেতু ওই কাজে লেগে আছেন যে কিভাবে মানে ভুল ব্যাখ্যা করে, আপনি যেমন চ্যালেঞ্জ করেছেন আমার মানে যেগুলো আমি প্রশ্ন করেছি, কেউ যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আমি ভুল স্বীকার করবো, সেরকম কোরআনও চ্যালেঞ্জ করা হয়েছে। আরবের লোকে তখন আরবের ভাষা কিন্তু অনেক শিখরে ছিল, আপনি যেমন যে বৈজ্ঞানিক বলছেন আমি লেখক, আপনি এখন নামিয়ে আছেন, খুব নাম আপনার, কিন্তু তখনকার আরবের ভাষা, আরবি ভাষা খুব শিখরে ছিল। আর কোরআনেও চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা একটা সুরা কাছাকাছি এসে দেখাও, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত এটা কেউ করতে পারেনি, হবে। আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন না। আর বৈজ্ঞানিকের কথা বলছেন, আল্লাহ তো পরিষ্কার ভাবে বলে দিয়েছে মানুষ কি করে চলবে, কি করে খাবে, তো সবকিছু দিয়েছে ওকে, শুধু সে বুদ্ধি খাটিয়ে কাজ করবে, হালাল হারাম। আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি, হ্যাঁ বলেন, আপনি কোরআনের যে চ্যালেঞ্জটার কথা বললেন না, সেটার উত্তর আমার ওয়েবসাইটে দেওয়া আছে, পড়েছি খুব সুন্দর সব সুন্দর ভাবে ভুল, দেওয়া আছে। কোনটা কি সব ভুল পড়েছেন, নাম কি বলেন তো, নাম কি বলেন তো, আপনি নাম কি বলেন? যেভাবেই দিয়েছেন না আমি না না, আপনি আপনাকে পড়েন নাই, আপনি এখন মিথ্যা বলছেন ভাই, না দুঃখিত, না আপনি আমি মিথ্যা কোথায় বলছেন, দেবো, আপনি পড়েন আপনি নাই, আপনি খুব সুরাটা আপনি নামটা কোন বলেন, একটা নকল সুরা টাইটেল করেছেন বলেন তো, আপনি টাইটেল বলেন আমি ফিল টাইটেলটা করেন, বলেন, আপনি কোন টাইটেলটা বলেন, নকল আপনি সুরাটা করেছেন বানাচ্ছেন, করেছেন কত নাম্বার সুরা নকল করেছেন আপনি বলেন, আমি লিখে রাখছি, আমি আপনাকে বের করে দেখিয়ে দেবো আমি কত নাম্বার না সুরা না, আপনি আপনি নকল এখন করেছেন। বলেন, আপনি তো বলেছেন পড়েছেন, আপনি আমাকে বলেন কোনটা পড়েছেন, কি বলেছি পড়েছেন? মানে আপনার কথা অনুযায়ী বলছি, কেনা আপনি না না না, আপনি তো দূরের কথা, আপনি আমাকে মিথ্যা আল্লাহ বলেন, যেহেতু নিজেই দেখেন বলেছেন আপনি বলছেন আমি দেখেন করেছি, আপনার, তো আপনি বলেন না কত না নাম্বার সুরা, আপনি কটা না না, সুরা আপনি করেছেন, মিথ্যা একটা বলেন, কত আপনি নাম্বার মিথ্যা সুরা করেছেন, বলেছেন, না আপনি কত আপনি নাম্বার সুরা মিথ্যা বলেছেন, করেছেন, আপনি বলেছেন যে বলেন আপনি না ওয়েবসাইটে ঢুকে পড়েছেন, কিন্তু আপনি না না আসলে বলেন পড়েন না, নাই, আমি আপনি মিথ্যা বলছেন। আপনার ওয়েবসাইট আমার মোবাইলে থাকবে না, আপনার সবকিছু আমার মোবাইলে থাকবে না, আচ্ছা, থামেন আমাকে তো থামেন, খুঁজতে কথাটা টাইম লাগবে থামেন, না। থামেন, হ্যাঁ থামেন, আপনি একটু আগে বলেছেন যে আপনি ওয়েবসাইটে ঢুকে পড়েছেন, কিন্তু আপনি আসলে পড়েন নাই, আপনি মিথ্যা বলেছেন। ভাই আমার সাথে যখন কথা বলবেন, সততার সাথে কথা বলতে হবে। আমি যদি একটা জিনিস অবশ্যই না জানি, আমি যদি একটা জিনিস না পড়ে থাকি, আমি বলে দিই যে ভাই আমার, আমি দুঃখিত, আমি বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানি না, পড়ি নাই, আপনাকে আমি পড়ে বলতে পারি, কিন্তু আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে না পড়ে আমাকে বলছেন যে আপনি পড়েছেন, আপনি তো ওইগুলো ঠিক আছে। খুঁজবেন, আমি যে আপনাকে কিসের জন্য মিথ্যা কথা বললাম আপনি সেটাও বুঝতে পারেননি, কেন আপনি তো শুধু আমাদের দোষগুলোই ধরেন, আচ্ছা ঠিক ভালো আছে, দিকগুলো আপনার ধরেন সাথে, না, ঠিক আছে, আপনি আপনার সাথে শুধু কথা বলে অনেক ভালো লাগলো, আপনি আপনার সাথে শুধু কথা বলে যেগুলো ভালো লাগলো, ধরবেন যেহেতু আপনি আপনি মিথ্যা শুধু বলেছেন, নিজেকে ধরুন, না মিথ্যা বলেছেন, মিথ্যাবাদী লোকের সাথে ভাই আমি আর কথা বলতে চাই না, আপনি না ভালো না থাকবেন, প্লিজ আপনার আপনি জন্য ভালো থাকবেন না শুভকামনা। ভাই, এখান থেকে মানুষ অনেক কিছু, লোকটা মিথ্যা, মানে মুখের উপর মিথ্যা কথা বলে দেয়, এদের এত খারাপ কেন এরা, এই জিনিসটা আমি বুঝি না, না পড়লে পরে থাকলে বলবে পড়ি নাই, মিথ্যা কেন বলতে হবে, এটা আমি বুঝি না। এই যে একজন লিখে দিয়েছেন, কাজী আব্দুল ফাহিম লিখেছেন সুরা মমতাময়ী, হ্যাঁ ঠিক বলেছেন, আরো একটা সুরা আছে, দুইটা সুরা লিখে, আরো অনেকগুলোই সুরা লিখে ফেলাম। আচ্ছা।